আইসিসির মাসসেরা খেলোয়াড় কি সাকিব আল হাসান হয়ে যাবেন, তেমন সম্ভাবনাটাই এবার দেখা যাচ্ছে। গেল মাসে টিম সৌদিকে ছাড়িয়ে টি টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন সাকিব আল হাসান। ঘরের মাঠে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশের পর আয়ারল্যান্ডের বিপক্ষে তার নেতৃত্বে সিরিজ জিতেছে টাইগাররা। ব্যাটে বলে দারুণ ফর্মে অধিনায়ক সাকিব আল হাসান, আর তাই আইসিসি মাস সেরার মনোনয়নও পেয়ে গেছেন তিনি। আজই আইসিসি মার্চের সেরা লড়াইয়ে থাকা সংক্ষিপ্ত যে তালিকা, সেই তালিকা প্রকাশ করেছে। সেখানে তিন পুরুষ এবং নারী ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়েছে। সাকিবের প্রতিদ্বন্দ্বী হিসেবে অন্য দুইজন যারা রয়েছেন তারা নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন এবং সংযুক্ত আরব আমিরাতের আসিফ খান। এই নামটি বেশ চমকপ্রদ নাম। কোচ হাতুরে সিং এর দ্বিতীয় মেয়াদে আগমনে বদলে গেছে টাইগার্স দলের চেহারা। মার্চে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দারুণ দাপুটে সিরিজ জিতেছে বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষে 2-1 ব্যবধানে ওয়ানডে সিরিজ হারলেও ব্যক্তিগত নৈপুণ্যে উজ্জ্বল ছিলেন সাকিব। সিরিজের তৃতীয় ওয়ানডেতে টাইগারদের জয়ের ম্যাচে 71 বলে 75 রানের অসাধারণ একটা ইনিংস খেলেছিলেন তিনি। এখন অপেক্ষার পালা কেন উইলিয়ামসন এবং আসিফকে হারিয়ে মার্চের মাস সেরা ক্রিকেটার হিসেবে সাকিবের নাম চলে আসে কিনা, নিশ্চয়ই সেটি আসার সম্ভাবনাই বেশি, কারণ বাকি দুইজনের পারফরমেন্স থেকে সাকিব কিছুটা হলেও এগিয়ে রয়েছেন।